নমস্কার আজি 30 মার্চ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ৰাতিপুৱাৰ কেবাটাও খবৰ আহি পৰিছে এই মুহূৰ্তত জনাজোৱা ব্ৰেকিং নিউজ বদৰুদ্দিন আজমলক গ্ৰেপ্তাৰ কৰাৰ হুংকাৰ দিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই বদৰুদ্দিন আজমলৰ বিৰুদ্ধে এবাৰ কঠোৰ মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই মুখ্যমন্ত্ৰী শৰ্মাই কৈছে নিৰ্বাচনৰ আগত আজমলে বিয়া পাতিলে আমিও খাবলৈ যাম কিন্তু নিৰ্বাচনৰ পিছত ইউসিসি আহিলে আমি বিয়া পাতিবলৈ নিদিও তেও গ্ৰেপ্তাৰ কৰি আজমলে পুনৰ বিয়া পাতিব বিচৰা সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই প্ৰতিক্ৰিয়া পৰৱৰ্তী খবৰ বদৰুদ্দিন আজমল শংকৰদেৱ সংগলৈ গলে মুখ্যমন্ত্ৰীয়ে সমালোচনা কৰে কিন্তু মিয়াৰ ভূত বিচাৰি হিন্দু মানুহ মসজিদলৈ কিয় যায় এই প্ৰশ্ন উত্থাপন কৰিছে নগাঁৱৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থী আবু ইউসুফ ৰাইহান উদ্দিনে নগাঁৱৰ লোকসভা সমষ্টিৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থী আবু ইউসুফ ৰাইহান উদ্দিনে কৈছে যে বদৰুদ্দিন আজমল শংকৰদেৱ সংগলৈ গলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই তেওঁক শংকৰদেৱ সংগলৈ নাযাবলৈ কয় আৰু হিন্দুসকলক কয় তেওঁক নিমন্ত্ৰণ নকৰিবলৈ কিন্তু মিয়াৰ ভূত বিচাৰি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিজেপি কৰ্মীসকলে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ একেলগৰ বন্ধু সুৰেশ বৰা কংগ্ৰেছৰ প্ৰদ্যুৎ বৰদলৈ কিয় মসজিদলৈ যায় এই প্ৰশ্ন কৰিছে আন এটা খবৰ পেট্ৰল পাম্প বন্ধৰ কাৰ্যসূচী প্ৰত্যাহাৰ কৰা হৈছে 30 মাৰ্চৰ পুৱা 5 বজাৰ পৰা 1 এপ্ৰিলৰ পুৱা 5 বজালৈ পেট্ৰল পাম্পসমূহ সমগ্ৰ ৰাজ্যত বন্ধ ঘোষণা কৰিছিল নৰ্থ ইষ্ট পেট্ৰলিয়াম ডিলাৰ্ছ এছ'চিয়েচনে কিন্তু IOCL SPCL BPCL এ বৈঠকৰ অন্তত বন্ধ কাৰ্যসূচী প্ৰত্যাহাৰ কৰা হৈছে পৰৱৰ্তী খবৰ 1 এপ্ৰিলৰ পৰা সম্পূৰ্ণৰূপে অচল হৈ পৰিব 2000 টকীয়া নোট ভাৰতীয় ৰিজাৰ্ভ বেংকে জাৰি কৰিছে নিৰ্দেশনা যদিও আপোনাৰ পকেটত এতিয়াও আছে 2000 টকীয়া নোট তেনেহলে এতিয়াই বেংকত জমা কৰক নহলে 1 এপ্ৰিলৰ পৰা সম্পূৰ্ণৰূপে অচল হৈ পৰিব 2000 টকীয়া নোট ভাৰতীয় ৰিজাৰ্ভ বেংকে জাননী জাৰি কৰিছে পৰৱৰ্তী খবৰ চৰকাৰ সলনি হলে গণতন্ত্ৰক ছিন্ন ভিন্ন কৰাসকলৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব এইবাৰ এই কঠোৰ হুংকাৰ দিছে ৰাহুল গান্ধীয়ে ৰাহুল গান্ধীয়ে কৈছে বৰ্তমান সময়ত বিজেপি চৰকাৰে গণতন্ত্ৰক ছিন্ন ভিন্ন কৰিবৰ বাবে যি চেষ্টা কৰিছে যি অপচেষ্টা কৰিছে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব যদি আমাৰ চৰকাৰ আহে বিজেপিৰ প্ৰত্যেকজন নেতাৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব কংগ্ৰেছ চৰকাৰে ক্ষমতালৈ অহাৰ পাছতেই বিজেপিৰ সেই নেতাসকলৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা কৰিব যিসকলে নেকি গণতন্ত্ৰৰ ওপৰত অত্যাচাৰ চলাইছে গণতন্ত্ৰক ছিন্ন ভিন্ন কৰিব বিচাৰি আছে প্ৰধানমন্ত্ৰী মোদীৰ পৰা আৰম্ভ কৰি ভাৰতৰ বিজেপি নেতাৰ বিৰুদ্ধে প্ৰত্যেকজন নেতাৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব বৰ্তমান সময়ত ভাৰতৰ গণতন্ত্ৰক লৈ প্ৰশ্ন উত্থাপন হৈছে ভাৰতৰ পৰা আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰলৈ ভাৰতৰ গণতন্ত্ৰক লৈ প্ৰশ্ন উত্থাপন কৰা হৈছে আন এটা খবৰ বিজেপি মানে কলিযুগৰ ভ্ৰষ্টাচাৰীৰ লক্ষ্মণ ৰেখা বিজেপি মানে দুর্নীতি পরায়ণ নেতার ওয়াশিং মেশিন বিজেপি মানে দেশত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার আন এক নাম উত্তর কোরিয়ার দিকেই আগবাড়িছে নেকি বিশ্বর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ বিজেপিয়ে চলে বলে কৌশলে ইডি সিবিআই লগাই বিরোধী নেতাসকলৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰি তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰোৱা আৰম্ভ কৰিছে গতিকে ইয়া ভাৰতৰ গণতন্ত্ৰত ষড়যন্ত্ৰ ভাৰতীয় গণতন্ত্ৰক হত্যাৰ এক অপচেষ্টা কৰা হৈছে আম আদমি পাৰ্টীয়ে কৈছে বিজেপি মানে কলিযুগৰ ভ্ৰষ্টাচাৰীৰ লক্ষ্মণ ৰেখা বিজেপি মানে দুৰ্নীতিপৰায়ণ নেতাৰ ৱাশ্বিং মেচিন বিজেপি মানে দেশত গণতন্ত্ৰ স্বৈৰতন্ত্ৰ প্ৰতিষ্ঠাৰ আন এক নাম পৰৱৰ্তী খবৰ কিয় ইমান তৰল হৈছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা নুখুদিলেও কিয় ভূপেন বৰাৰ কথা কয় মুখ্যমন্ত্ৰী শৰ্মাই
ভূপেন ফোবিয়াত আক্রান্ত হয়েছে নাকি অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা? ইফালে গৌরব ফোবিয়াই আক্রান্ত করেছে মন্ত্রী পীযূষ হাজরিকাক। সন্মুখ 2024 লোকসভা নির্বাচন, কিন্তু লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্ত আরম্ভ হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা ভার্সেস ভূপেন বরার যুদ্ধ, গৌরব গগৈ ভার্সেস মন্ত্রী পীযূষ হাজরিকার যুদ্ধ। আন এটা খবর, ধুবুরী লোকসভা সমষ্টিত অসম গণ পরিষদৰ প্রার্থী বিজয়ী হওয়াটো নিবিচারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেইনকে জিকাব বিচারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। রকিবুল হুসেইনক কিয় জিকাব বিচাৰিছে মুখ্যমন্ত্রী শর্মায়? এক ডাঙৰ প্রশ্ন উত্থাপন হৈছে, রকিবুল হুসেইনৰ লগত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কি সম্পর্ক? কোনটো সম্পর্কৰ বাবে ধুবুরীত অসম গণ পরিষদ দলের পরিবর্তে রকিবুল হুসেইন জিকাটো বিচাৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়? এতিয়া সর্বত্রে চর্চা চলিছে রকিবুল হুসেইনের লগত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গোপন বুঝাবুঝি আছে নেকি। পরবর্তী খবর, এইবার বিজেপি আর হারত রেড্ডিক ইডির তদন্তর আওতালৈ অনার দাবি জানাইছে আপে। ইডি সিবিআই আরক্ষীর ক্ষমতা অপপ্রয়োগ করে আপর গতি রোধ করব বিচারিছে বিজেপি সরকারে। ইলেক্টোরেল বন্ড যোগে হারত রেড্ডিয়ে বিজেপিক আদায় দিয়া বৃহৎ পরিমাণের ধনের বিষয়টি ইডি তদন্তর আওতালৈ অনার দাবি আম আদমি পার্টির। গুয়াহাটি গণেশগুড়ি স্থিত আম আদমি পার্টির রাজ্যিক মুখ্য কার্যালয়ত এক সংবাদ মেলত আপ অসমৰ জ্যেষ্ঠ রাজ্যিক মুখপাত্র অনুরূপা ডেকারাজাই কৈছে দিল্লির তথাকথিত সুরা কেলেঙ্কারি তদন্তর আওতালৈ ভারতীয় জনতা পার্টিক আনিব লাগে। তেওঁ উল্লেখ করে যে যোৱা দুটা বছর ধরে ইডি আর সিবিআইয়ে এই গোচরটির সংক্রান্ত 500তকৈ অধিক তালাচী চলাইছে আর এহেজার জনতকৈও অধিক লোকক খুঁতপুছ করেছে, কিন্তু তার পাছতো তেওঁলোকে আম আদমি পার্টির এজন নেতা কর্মীর হাতৰ পৰা এটকাও উদ্ধার কৰিব পৰা নাই, তথাপি তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। এই সংক্রান্তত অনুরূপা ডেকারাজাই বিজেপি সরকারক তীব্র সমালোচনা করে কৈছে তেওঁলোকে সর্বশক্তি খরচ করেও কিয় আপর এজন নেতা কর্মীক দোষী সাব্যস্ত করব পৰা নাই। তেওঁ ইডির কার্যকলাপর উপর প্রশ্ন উত্থাপন করে কয় যে দিল্লির তথাকথিত হুরা কেলেঙ্কারির সঙ্গে জড়িত ধন কত আছে সিয়াই তেওঁলোকে এতিয়ালৈকে বিচারি উলিয়াব পৰা নাই। অনুরূপা ডেকারজাই দিল্লির সুরা কেলেঙ্কারির এজন মুখ্য অভিযুক্ত হারত রেড্ডির সম্পর্কত বিস্ফোরক তথ্য সদরি করে কৈছে যিজন হারত রেড্ডির জবানবন্দি অনুসরি অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করা হয়েছে সেইজন হারত রেড্ডিয়ে ইলেক্টোরেল বন্ডর যোগেদি বিজেপিক কোটি কোটি টাকা প্রদান করেছে। উল্লেখযোগ্য যে হারত রেড্ডিয়ে প্রথমতে প্রদান করা জবানবন্দি কেইটা অরবিন্দ কেজরিওয়াল আর আম আদমি পার্টির কোনো নাম উল্লেখ করা নাছিল আর সেই সময়সাত জামিন লাভ করা নাছিল। কিন্তু যেতিয়াই হারত রেড্ডিয়ে দিল্লির হুরা কেলেঙ্কারির সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল আর আম আদমি পার্টি সংযোগ করে দিয়ে তার কেইদিনমানের পাছতেই জামিন লাভ করে আর এতিয়া রাজ সাক্ষী হিসাবে গ্রহণ করা হয়েছে। দলের মুখপাত্রগিয়ে মন্তব্য করে যে অরবিন্দ কেজরিওয়ালের সততা আর দুর্নীতি বিরোধী রাজনীতিলৈ নরেন্দ্র মোদী ভয় করে তেওঁৰ কণ্ঠ রুদ্ধ করবলে চেষ্টা করেছে। ইডি সিবিআই আদি কেন্দ্রীয় সংস্থাসমূহে দিল্লি সুরা কেলেঙ্কারির প্রকৃত সত্য আবিষ্কার করবলে বিজেপি দলের বিরুদ্ধে তদন্ত করব লাগে, কিয়নো এই কেলেঙ্কারির সঙ্গে প্রমাণিক ধনের সরবরাহ হারত রেড্ডিয়ে বিজেপির সঙ্গে করাটো উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশত স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় প্রকাশ করা ইলেক্টোরেল বন্ডর তথ্যর প্রায় উলাই পড়ছে। এই বিস্ফোরক মন্তব্য আপর মুখপাত্র অনুরূপা ডেকারজার